তাইওয়ান প্রণালী ঘিরে বেইজিংয়ের বৃহৎ আকারে সামরিক মহড়ার এক সপ্তাহ পর সংবেদনশীল ওই অঞ্চল দিয়ে ঘুরে গেছে যুক্তরাষ্ট্র এবং কানাডার দুটি যুদ্ধ জাহাজ। যুক্তরাষ্ট্র দেশটির মিত্ররা নিয়মিত 180 কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালী পারাপার করে। আন্তর্জাতিক জলসীমা হিসেবে তাইওয়ান প্রণালীর মর্যাদা জোরদার করাই তাদের লক্ষ্য। এটা নিয়ে বেইজিংয়ের ক্ষোভ আছে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি কখনো তাইওয়ান শাসন করেনি, কিন্তু তারা স্বায়ত্তশাসিত দ্বীপটিকে তাদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। তারা বলেছে তাইওয়ানের উপর নিয়ন্ত্রণ নিতে বল প্রয়োগের বিষয়টি তারা বাদ দেবে না। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সপ্তম ফ্লিটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে তাইওয়ান প্রণালীতে তাদের নিয়মিত চলাচলের অংশ হিসেবেই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস হিগিংস এবং রয়্যাল ক্যানাডিয়ান নেভির রণতরী এসএমসিএস ভ্যাঙ্কুভার 20 অক্টোবর সেখানে গিয়েছিল। এর একদিন পরই সোমবার চীন বলেছে যুক্তরাষ্ট্র এবং কানাডার এই পদক্ষেপ তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করেছে। এএফপি থেকে তাইওয়ানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে কোথাও থেকে সাড়া মেলেনি। 14 অক্টোবর তাইওয়ান ঘিরে রেকর্ড সংখ্যায় সামরিক বিমান, যুদ্ধ জাহাজ ও কোস্ট গার্ডের নৌযান পাঠিয়েছিল বেইজিং। 2 বছরের মধ্যে তাইওয়ান প্রণালীতে এটা ছিল বেইজিংয়ের 4th সামরিক মহড়া। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।